আসসালামু আলাইকুম এভরিবডি, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি শাকিল আহমেদ, আর্কিটেক্ট। একটি বাড়ির ডিজাইন করতে গেলে আপনাকে সর্বপ্রথম লেআউট করতে হয় বা প্ল্যানিং করতে হয়। প্ল্যানিং করার পর আপনি কীভাবে ডিজাইন করবেন, কীভাবে কী করবেন, সব কিছু কিন্তু আপনার নিজের মধ্যে থাকে। যখন আপনি ডিজাইন করবেন, ক্লায়েন্ট আপনাকে অবশ্যই বিভিন্ন প্রকার রিকোয়ারমেন্ট দেবে। এই রিকোয়ারমেন্টকে ফলো করে কিন্তু আপনাকে ডিজাইনগুলো করতে হবে। যখন আপনি ডিজাইনগুলো করবেন, কোন কনসেপ্টে করবেন, কতটুকু জায়গা নিতে হবে, কী করতে হবে না করতে হবে, সব কিছু শেখাচ্ছি আমরা এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পাবেন কীভাবে অটোক্যাড ইনস্টল করতে হয়, কীভাবে পেজ সেট আপ করতে হয়। মূলত বেসিক লেভেল থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত যা যা শেখা দরকার সব কিছু কিন্তু শেখাচ্ছি আমরা এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পাবেন কীভাবে প্ল্যানিং করতে হয়, কীভাবে গ্রাউন্ড ফ্লোরের ডিজাইন করতে হয়, কীভাবে ফার্স্ট ফ্লোরের ডিজাইন করতে হয়, কীভাবে রুফটপের ডিজাইন করতে হয়। এ টু জেড থাকছে এই কোর্সের মাধ্যমে। এই কোর্সের মাধ্যমে আপনারা শিখতে পাবেন প্ল্যান, এলিভেশন, সেকশন, ফার্নিচার লেআউট, ইলেকট্রিক্যাল লেআউট, বিম শিডিউল, কলাম শিডিউল, ফুটিং থেকে শুরু করে যা যা শেখা দরকার সব কিছু কিন্তু শেখাচ্ছি আমরা এই কোর্সের মাধ্যমে। তো আপনারা দেরি না করে এখনই আমাদের কোর্সটি কিনুন অথবা আমাদের এই ভিডিওটি ক্লিক করুন। থ্যাংক ইউ সো মাচ।